তুমি আমার দুঃখ শোনাও, এ ছুড়ু আলা থেকে কষ্ট করতে করতে এত বড় হইছি। আহা হা হা, আরে কি কষ্ট কি কষ্ট, কি কি কষ্ট করছেন আপনি? দুপুরের ভাত না খাইয়া ভিডিও করতাম আইছি। মায়া গো, কি কষ্টের বিষয়, দুপুরক তো খাইছে না। ঠিক করে দেখলে মনে হবে যে মাত্র 10টা বাজে, তো দুপুরে খাইবো কেমনে? আর তুমি আমার এনে রুস্ট করো, তুমি যদি আমাদের হাওয়ার এলাকায় জন্মইতা না, তাহলে বুঝতা বাস্তবতা যে কতটা কঠিন। হ্যাঁ ভাই, হাওর অঞ্চলে যারা যারা থাকে তাদের জন্যই বাস্তবতা খুবই কঠিন, আর যারা যারা ঢাকায় থাকে তারা অনেক কষ্ট না অনেক সুখে শান্তিতে বড় হয়, তোমার যা মনে হয় আর কি। তো লেট মি টেল অ্যাবাউট ইট, শহর এলাকার ছেলেগুলো যেসব কষ্ট নিয়ে বড় হয় আস্তে আস্তে করে, ফার্স্ট অফ অল তো যখন তুমি ছোট থাকবা তখন তুমি খেলাধুলা নিয়ে বিজি থাকবা, খেলনা টেলনা নিয়ে বিজি থাকবা, তবে তারপরেই তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে ক্লাস নার্সারি কিংবা ওয়ানের বই, ওইখান থেকে তোমার স্টাডি শুরু। আর আস্তে আস্তে যখন তুমি ক্লাস 3-4 উঠবা তখন দেখবা যে তোমার থেকে তোমার ব্যাগের ওজনই বেশি, এত পরিমাণ বই খাতা তোমার নিয়ে যাইতে হবে। তো বেসিক্যালি আমি কিন্তু মধ্যবিত্ত ছেলেদের কথাই বলতেছি, জাস্ট অন্য কোনো ছেলে মেয়েদের কথা বলতেছি না। বড় লোকের সাবজেক্ট আলাদা, তারা সুখে শান্তিতে ছোট থেকে বড় হয় ওই সাবজেক্ট বাদ। তবে যখন তুমি ক্লাস 8-9 পড়বা তখনই তোমার মনে হবে যে তোমার এখন ফ্যামিলির দায়িত্বটা নেওয়া উচিত, কারণ আর পড়ালেখা করে কি করবা, যখন তুমি বুঝতে পারবে যে ফ্যামিলি সব থেকে বড় ছেলে তুমি, আর বাবা মা অসুস্থ হয়ে যাইতেছে আস্তে আস্তে, কেননা তাদেরও তো একটা বয়স থাকে, তারাও তো একটু রেস্ট নিতে চাই, ঠিক তখনই তোমার পড়ালেখা থেকে চিন্তা উঠে যাবে, তুমি চিন্তা ভাবনা করবা যে একটু পড়ালেখা বাদ দিয়ে কাজকাম করা উচিত। কিন্তু না, ওই যে একটা কথা আছে না, পড়ালেখা ছাড়া তোমার দাম নাই, তো এই কারণে তুমি পড়ালেখার পাশাপাশি কোনো না কোনো কাজ করতে থাকবা। আর এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াইবা যে তুমি দিনের বেলায় পড়ালেখা করো, রাতের বেলায় তুমি কাজ করে বেড়াও। তারপর যখন তোমার কোনো মতো এসএসসি পরীক্ষা দেওয়া শেষ হয়ে যাবে তখন তোমার মনে হবে যে পড়ালেখা আর করা উচিতই না, কেননা এখন তোমার পুরো ফ্যামিলির দায়িত্ব তোমার একাই নিতে হবে, ছোট ভাই বোন থাকলে তো আরো বেশি দায়িত্ব। আর গ্রামের কথা বলতে গেলে গ্রামেও কিন্তু এতটা সুখে থাকে তা কিন্তু আমি বলতেছি না, তবে গ্রামে যাদের যাদের বাপ মা কৃষক তারা কিন্তু অনেক সুখে শান্তিতে রাখে তাদের ছেলে মেয়েদের। যেমন ধরো যে পড়ালেখায় পাঠিয়ে দেওয়ার পরে যখন সেই স্কুল থেকে আসে, তারপর তাকে রেস্ট নেওয়ার পরে তারপরে বলে তুই যদি পারস তাহলে আমার সাথে এখন একটু কাজে চল। বাট আমাদের এখানে অটোমেটিকলি চিন্তা চলে আসে যে আমরা কি করব ভাই, কেননা আমার বাপ মার পরে কিন্তু আমারই দায়িত্ব। আর কি যেন কইতাছিলা, হাওর অঞ্চলের পোলা বাইনের এত কষ্ট, বা একবার শহরে জন্মাইতি মধ্যবিত্ত ফ্যামিলিতে তাহলে বুঝতে পারবি কি যে দায়িত্ব। জানি না। হ্যাঁ, তোমরা জানবা কিভাবে? জানবা তো শুধুমাত্র ওইটাই যে কিভাবে টিকটকে মাছ ধরার ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হওয়া যায়, কিভাবে প্রতিবন্ধীগিরি করিয়া 5 মিলিয়নের উপরে ফলোয়ার কামানো যায়, এইগুলাই তো জানবা। কেননা ভাই দেখো, গা দিন শেষে তারা সুখে থাকার পরও তারা নিজেদেরকে দাবি করে তারা একটা কামলা। ওরে বাঞ্চুদ, নেবার ঠেলা সামলা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো হয়তো তোমাদেরকে বলে দিতে হবে না যে আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। অ্যান্ড হ্যাঁ, যারা যারা নতুন তাদেরকে বলে দিতেছি, এটা হচ্ছে হার্ড ওয়ার্কার একটা সিরিজ, তো এই সিরিজের মধ্যে হয়তো বা খারাপ ব্যবহার হইতে পারে, তো যারা যারা খারাপ ব্যবহারের ভিডিও দেখতে চাও না তারা অবশ্যই এই ভিডিওগুলো স্কিপ করে চলে যেতে পারো। সো লেটস গো বেবি। আমার পিছন ক্যাডা মারবরে আমি আমি আমি, আমার সামনে দিয়ে ক্যাডা মারবরে আমি আমি আমি। মশা, পিঁপড়া, পোকা সব আমাকেই কামড় দেয়, আর কি কাউকে পায় না? এখানে তো কত মানুষ আছে। কি নাকামি গো, এই নাকামির কারণে আমার যা মনে হয় ওগরে মশাই কামড়ায় না, ওগরে ডাইনোসরে কামড়ায়। না ভাই তোমরাই বলো, তোমরা যারা যারা ছেলে মানুষ আছো তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই বিকালে কিংবা সন্ধ্যার দিকে সবসময় বেশি আড্ডা দিয়ে থাকো, মাঠে কিংবা এই চিপা চাপাই বেশি আড্ডা দিয়ে থাকো বলা বানলিয়া। তবে এই ক্ষেত্রে কি ভাই সত্য করে একটা কথা বলো, বুকে হাত দিয়ে বলো যে ভাই ভাই তোমরা যখন রাতের বেলা আড্ডা দাও তখন কি মশার কামড় খাও না ভাই? সিরিয়াসলি আমি আমার পায়ের অবস্থা দেখাইতে পারতেছি না, যদি দেখতা ভাই তাহলে বলতা যে ভাই এগুলা হয়তো বা ঘামমাসি হয়েছে, মানে ভাই আমার হাত পা পুরোটা লাল হয়ে যায় রাইতে মশার কামড় খাইতে খাইতে। কিন্তু হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, আড্ডা মারা তো আর ছাড়া যাবে না যত খারাপই হই না কেন, ওপস ঠুকু যতই ভালো হই না কেন আড্ডা মারা ছাড়া যাবে না, ডোন্ট ফরগেট। বড় ভাই নামক জন্তুটা আল্লাহ সবার ভাগ্যে দেয় না, সবার ভাগ্যে দেয় না ওইটা ব্যাপার না, ব্যাপার হলো এটাই যে তুমি কি বলতে চাইতেছো, এই যে দুই ভাই মিলে একসাথে টিকটক করতেছো এটা খুব ভালো, মানে বাপ মা কি এটা কেমনে সহ্য করো, ওরে বাসায় কি কয়ে বকাতে জানো, দুই ভাই যদি টিকটকার হইলে একটা তো ভালো হইতি না, দুইটা যে প্রতিবন্ধী হইলি একটা তো মানুষ হইতি রে ভাই। তো যাই, তোদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে তোরা যে পানির তল থেকে উপরে আইসস তো ওই পানির তলে আবার ঢুকে যা। ও থ্যাংক ইউ ব্রো, না হলে এতক্ষণে তোমার মা বোনেরা একসাথে চুলার বাড়ি দিয়ে আসতাম রান্না করার জন্য। ন
না এই মেয়েটার জাস্ট আমি এটাই বলতে চাইতেছি, দেখো যে তোমার পিছনে কিন্তু একটা চাইনা জাপানিজ মেয়ে আসছিল, তো ও কিন্তু ওর ড্রেসটা ঠিকই রাখছে, কিন্তু তুমি একটা বাঙালি দুচা মেয়ে হওয়া সত্ত্বেও তুমি কেমনে এসব দেখায় বেড়াইতেছো? মানে এসব হইতেছে কি, মানে বাংলাদেশে থাকা অবস্থায় তো খেনকিগিরি করতে পারলো না, যার কারণে আর কি বাইরে গিয়েছে শাড়িটা এইভাবে খুইলা রাস্তার মধ্যে দেখাইতেছে আর বলতেছে ৮০০ টাকা, সরি 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 ৩ ডলার শুটকি মেরে রাখা যাবে এই মেয়েটারে চোদানি মাগি। মানে তাদের দুচানোর এতটাই শখ যে তারা দেশেও দুচাইছে এবং কি বাহিরেও গিয়ে দুচাইতেছে। আর সত্য কথা বলতে এদের মা বাপের ঠিক নাই, হয়তো বা সে নিজেও জানে না ওর বাপ কোনটা আর মা কোনটা, হয়তো ওর বাপ অরিজিনাল না নয়তো ওর মা অরিজিনাল না, যে কোনো একটা না একটা ভেজাল আছেই কনফার্ম দেখে নিও, নয়তো বা এত ভালো শিক্ষা কয়জনে পায়, রাস্তার মধ্যে গিয়ে শাড়ি খুলে মানুষের নিজের পম পম দেখাই। যখন তোমার উঁচু উঁচু তখন ছেলেরা তোমার করে পিছু, যখন তোমার আম তখন সব ছেলেরাই তোমার সাথে করে আকাম, যখন তোমাদের ঝুলে গেছে তখন তোমাদেরকে ছেলেরা ইচ্ছা মতো খেয়ে রাস্তায় ছেড়ে গেছে, তাও আবার তোমার টাকা তোমার পকেটে রেখে গিয়েছে, কারণ ওই যে তুমি বাজারের মেয়ে, তোমাকে ৫০০ টাকা দিলেই তোমাকে দিতে পারে খেয়ে। দেখো গাইস, আমি জাস্ট তোমাদের কাছ থেকে জানতে চাইতেছি একটু ক্লিয়ার ভাবে একটু বইলো জাস্ট, এই দেখো এভাবে ফ্যান্সি ড্রেস পরে মাইয়াটা জাস্ট কি করতেছে, ও যদি ক্যামেরাটা পিছন থেকে ধরতো তাহলে বুঝতাম যে ও পিছন লড়াইতেছে, বাট হ্যাঁ সামনে থেকে এমন ভাবে ধরছে যে সে সামনের কিছু লড়াইলেও দেখা যাইতেছে না, আর লড়াইছে তো না এটা আমিও কনফার্ম, জাস্ট কাল্লাটাই লড়াইতেছে। এইভাবে কাল্লা লড়াই কি বলতে চাইতেছে তুমি শোনা, একটু ক্লিয়ার করে বলো তো। আর যেহেতু ফ্যান্সি ড্রেস পরছো তাহলে তোমার একটু পম পম দেখা যাবে, এটা সবাই আগে থেকেই জানতো। দেখো আরো ১০ বছর আগে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আল্লাহ তাআলা মেয়েদের ভাইরাল হওয়ার জন্য তিনটা স্পেশাল জিনিস দিয়ে দিয়েছে, প্যাড বাম আপ, তো ওই যে এই তিনটা জিনিস যতক্ষণ অব্দি তাদের আছে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তাদের ভিউজ এমনি আসবে, আর ছেলে মানুষ তো ওই তিনটার প্রতি অ্যাট্রাক্টেড একটু বেশি হয়, কেননা প্রত্যেকটা ভিডিওতে আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ, দিন শেষে দেখো গা ওদের আইডি হয়ে যায় ফিউজ। যাই হোক, কষ্ট আমাদের মনে একটার জন্যই লাগে, আমাদের টুনটুনিটা শুধুমাত্র তাদের ওই জায়গায় গুতা দেওয়ার কাজেই লাগে, ভাইরাল হওয়ার কাজে আমাদের কোন জিনিসটা লাগে? সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকুই, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, আশা করি আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছে আমার জন্য দোয়া করবেন, আপাতত জন্য গেলাম 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 গেলাম।